তো দেখুন আজ কোথায় আছি। ওকে, আজ আমরা আছি হলদিয়ার একটি জলাতে, মানে মাঠে। দেখুন পুরো জলে ভর্তি, যেটা বলে দেখুন পুরো জলে ভর্তি। আপনারা দেখুন এতটা করে জল পায়ে, এতটা করে জল হচ্ছে। তো খুব এনজয় করছে আমরা সবাই মিলে, বেরিয়েছি সব বন্ধুরা। দেখুন ফ্রেন্ড পুরো একাশো এইখানে, দেখুন পুরো একদম প্রচুর জল, প্রচুর মানে বৃষ্টি যে হয়েছিল প্রচুর জল জমে গিয়েছে, তার জন্য সবাই আমরা এসে বাবা এই নামে প্রচুর জল বে। বাহ, খুব সুন্দর এলাকাটা লাগছে, কোনোদিনই জলে নামিনি, জমিতে আসেনি জলে। দেখুন ফ্রেন্ড এত সুন্দর। আপনারাও যদি কোনোদিন পারেন জমিতে এবং এইসব গ্রাম এলাকাগুলো একটু ঘুরে দেখবেন, অসাধারণ সৌন্দর্য লাগবে এবং খুবই সুন্দর মাঠ, সবুজ এলাকা। আমাদেরকে যত ব্লগিং করছি সব গ্রাম নিয়েই করেছি এবং হলদিয়া রিলেটেড সব করেছি, আমার নিশ্চয়ই জানেন আপনারা যদি আমার ভিডিওতে দেখেন। ওকে, তো দেখুন সবাই, দেখুন মাঠে কাজ করছে, দেখছেন সবাই কিছু না কিছু কাজে গ্রামের মানুষেরা লিপ্ত থাকে। দেখছেন, বাহ, এইখানে প্রচুর জল। ফ্রেন্ডস আপনারা দেখুন এইখানে জমিতে এনানা সব মেশিন দিয়ে হাল করেছে, এখানে চাষ হবে। দেখুন অলরেডি কি বল দেখি, দেখুন ফ্রেন্ডস এই যে কিসের জন্য কীরকম, দেখুন কথা অসাধারণ, কি সুন্দর। দেখুন ব্যাপক সুন্দর, ব্যাপক অসাধারণ। ও ভাই, এত জল, এত জল, ও ভাই প্রচুর জল। ফ্রেন্ড আপনারা শুধু দেখুন আর এনজয় করুন, আমরা একদম লাইভ এনজয় করছি আর আপনারা দেখে এনজয় করুন। ওকে, খুবই মজা লাগছে আর খুব সুন্দর, মানে কোনোদিন আসিনি বলে, আজ মানে 3 বছর পর আসিনি, আমফান তো সে আজ 2 বছর হয়েছে হয়েছে। বাহ, আমাদের কাছে যদি আমফানের ভিডিওগুলো থাকতো ফ্রেন্ডস, তো আপনাদেরকে আমফানের ভিডিওগুলো দেখাতাম। এতটাই এতটাই দুর্যোগ হয়েছিল তখন, যেটা বলা যায় একদম ইসের মতন। মানে পুরো এই যে দেখছেন যে গাছগুলো দেখছেন তো, এই যে মাঠের এই গাছগুলো পুরো একদম পুরো শুয়ে গেছিলো। এই যে পোস্টারগুলো দেখছেন, এই পোস্টারগুলো পুরো একদম ভেঙে গিয়েছিলো, ঠিক আছে, তারপর সবই ছিঁড়ে গিয়েছিলো, মানে প্রচুর ইছাড়া। ওকে, দেখছেন দেখুন ফ্রেন্ডস কীরকম প্রচুর রোদ, প্রচুর রোদ, প্রচুর রোদ, প্রচুর রোদ। প্রচুর রোদ, চুপ কর চুপ কর বাবা, টান দেখ চলে সুন্দর বাবা। দেখুন ফ্রেন্ডসরা কীরকম জল দেখুন এবং খুবই এনজয় করছে। এবং এই যে গ্রামে যে কাঁকড়া ধরা, কাঁকড়া এবং মাছ, এই যে রাত্রেবেলা করে মাছ ধরার যে একটা মজা এবং অনুভূতি, সেটা আমি যদি কোনো দিন রাত্রে সময় হয় একদিন লাইট নিয়ে আসবো এই মাঠে, আপনারা দেখবেন ঠিক আছে যে কতটা মজা লাগে। এবং ফ্রেন্ডস আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন এই দেখুন ফ্রেন্ডস অসাধারণ। এই যে কিছু কিছু গাছ আছে দেখাচ্ছি, ওয়েট, দেখুন ফ্রেন্ডস কিছু কিছু গাছ দেখুন, ই থেকে বেশ সুন্দর কিন্তু ই থেকে বোঝা যায় না অতটা, দেখছেন কত সুন্দর। দেখুন ওয়েদারটি কত সুন্দর, কাঁকড়া এই জলটা বেশ পরিষ্কার আছে, কাঁকড়া দেখ, কাঁকড়া টাকড়া পাও নাকি, অসাধারণ জায়গাটি, সুন্দর ফ্রেন্ডস কত সুন্দর জায়গাটি। এবং রোদের পড়ার জন্য কত সুন্দর, শাক দেখুন ফ্রেন্ডস কত সুন্দর শাক এখানে পায়, এবং কত সুন্দর মানে অসাধারণ জায়গা, এবং কি সুন্দর জায়গা লাগছে। তোমাকে দেখুন আমাদের সঙ্গে যারা আছে তারা কাঁকড়া ধরবে, বাহ দেখুন ফ্রেন্ডস কত সুন্দর মাঠ। এবং একটু মেঘলা মেঘলা হয়ে আছে অল্প, কোথায় সাপ রে, সাপ কোথায় রে, সাপ, ও ভাই সাপ 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 সাপে
দেখুন ফ্রেন্ড, জলটা এত সুন্দর পরিষ্কার এবং এত সুন্দর জল ফ্রেন্ড, জলটা এত সুন্দর জল, মানে খুবই সুন্দর জল এবং পুরো পরিষ্কার, যেন মনে হচ্ছে স্নান করে নিয়ে জল। এবং ফ্রেন্ড